Assalamualaikum, welcome back to my channel Creative Mind. Viewers, आज के मैं आपने देख साथे share करते जाती, अमार painting brush haul एवं शेष साथे, आमे आज के वीडियो टा एक टा guider मोतो करे दिबो, माने होच्छी के watercolor, poster color तापर gouache, acrylic, oil painting या जोनो जे जे brush हमरा व्यवहार करबो, माने जेसो brush हमदा दौरकार, शेषो brush नहीं आमी कथा बोलबो देखे दिबो, ठीक आछे? So आमे और एक artwork के जोनो हमरा कुंटर जोनो कुंटा कुन brush गुला prepared हवा, जबन watercolor जोनो किचु certain type of brush थाके acrylic এর জন্য কিছু certain type of brush থাকে canvas এর জন্য কিছু brush থাকে তো আমি সেগুলো সবকিছু আজকের ভিডিওতে কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ফারস্টে চলো আমি দেখিয়ে দেইছি আমি কি কি নিয়েছি এবং কোনটা কোন ব্র্যান্ডের আমি নাম বলে দিব এবং কোনটা কত দাম সেটাও বলে দিব আর বলে দিব কোথায় কোথায় পাবেন ঠিক আছে সো চলুন তাহলে শুরু করা যাক এবং তারপরে আমি আপনাদের ব্রাশ ওয়াশার এটাতে আপনারা ব্রাশ পরিষ্কার করতে পারবেন এবং হচ্ছে ব্রাশ এখানে আপনারা ড্রাই করতে পারবেন এটা ওয়াশার এবং ড্রায়ার দুটেই একসাথে তারপর হচ্ছে কি আপনারা অনেক পেইন্টিং ব্রাশ রাখার জন্য একটা সুন্দর হোল্ডার সেটাও দেখিয়ে দিব তো এটা একটা নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার প্রাইস পড়বে আপনার 600 টাকা 600 650 টাকার মতো ঠিক আছে এটা মন্টমার্ট ব্র্যান্ডের তারপর হচ্ছে কি এইটা আমি কখনো আগে দেখিয়েছি কিনা জানি না এটা আমার অনেকগুলো আছে এটা হলো মন্টমার্ট ব্র্যান্ডের ব্রাশ এন্ড পেন হোল্ডার সো এখানে আপনি প্রায় 99 অর 90 অর 100 ব্রাশ এরকম রাখতে পারবেন সো আমার যেহেতু অনেক আর্টওয়ার্ক করা হয় এন্ড আই হ্যাভ হিউজ কালেকশন অফ ব্রাশেস সো আমিও এটা নিয়ে নিয়েছি সো এটা ব্রাশ রেখে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব তো এটা কিন্তু এরকম ছিল না এটা একটা প্যাকেটে এসেছিল এবং এটা হচ্ছে কি আমি বিল্ড করে নিয়েছি এটা পুরাটা খোলা ছিল আমি এটাকে বানিয়ে নিয়েছি এভাবে ঠিক আছে সো যাই হোক এরপর হচ্ছে কি এইটা নিয়েছি এইটার প্রাইসটাও হচ্ছে কি আপনার এরকমই দাম পড়বে 500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর মন্টমার্টের প্রোডাক্ট আপনারা যদি অনলাইনে পারচেজ করতে চান তাহলে আপনারা ফেসবুক পেজ বি ট্রেন্ডি এখানে দেখতে পারেন তারপর ফেসবুক পেজ নোটবোর্ড এখানে দেখতে পারেন এছাড়াও ফেসবুক পেজ জল রং সেখানেও দেখতে পারেন ঠিক আছে এইসব পেজগুলোতে মন্টমার্টের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল হয় এছাড়াও হচ্ছে কি আপনারা অবশ্যই স্টোর থেকে তো কিনতেই পারবেন অনলাইন অথবা ফিজিক্যাল স্টোর আপনারা অবশ্যই পারচেস করতে পারবেন তো প্রাইস বলে দিলাম কোথায় পাবেন সেটাও বলে দিলাম আরও কি নিয়েছি একটু দেখিয়ে দিই এইটা এটা হচ্ছে কি আপনার ওয়ারসন সামথিং একটা চায়না ব্র্যান্ড আই গেস এটা এটার হচ্ছে কি প্যালেট নাইফ সো আমরা যারা কালার পেইন্টিং করে থাকি এই যেটা মেড ইন চায়না এখানে ব্র্যান্ডের নাম খুব সম্ভবত ওয়ারসন অর ওয়ারসন সামথিং লাইক দ্যাট এটা হলো প্যালেট নাইফের এগুলো আমাদের কালার মিক্সিংয়ের জন্য এই টাইপের প্যালেট নাইফগুলো আমরা ব্যবহার করি এছাড়া আরও অনেক কাজে আমরা এই টাইপের প্যালেট নাইফগুলো ব্যবহার করে থাকি তো এটা আমরা আনবক্সিং দেখবো আজকে আর হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি আরও কী কী ব্রাশ নিয়েছি ঠিক আছে সো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি এই ব্রাশ সেটটা এটা হচ্ছে কি টিটির একটা রাউন্ড ব্রাশের সেট 1 থেকে 12 নাম্বারের ব্রাশ এটার মধ্যে আছে এরপর নিয়েছি টিটির হচ্ছে ফ্ল্যাট ব্রাশ সেট এটা হচ্ছে কি আপনার 0 থেকে 24 লাইক 12টা হচ্ছে কি আপনার ব্রাশ আছে এখানে হ্যাঁ 12টা ব্রাশ আছে এখানে সো এটা হচ্ছে কি ফ্ল্যাট ব্রাশগুলো আর এটা হচ্ছে কি রাউন্ড ব্রাশগুলো সবসময় মনে রাখবেন যে আপনি ওয়াটার কালার করেন অ্যাক্রাইলিক করেন যে যাই করেন না কেন আপনার দুই ধরনের ব্রাশ অবশ্যই দরকার একটা হচ্ছে রাউন্ড ব্রাশ আর একটা হচ্ছে কি ফ্ল্যাট ব্রাশ ঠিক আছে সো এই দুটা হলো কি মাস্ট হ্যাভ ব্রাশ আর রাউন্ডের মধ্যে বেসিক যতগুলো দরকার ব্রাশ এটা নিয়ে নিয়েছি আর ফ্ল্যাটের মধ্যে বেসিক যতগুলো দরকার সেটাতে এটা এটা এটার ভিতর আছে আর টিটির ব্রাশ কোয়ালিটি খুব ভালো আমি আগেও কিনেছি আমার মনে নিয়ে আমি ভিডিওতে শেয়ার করেছি কিনা আমি আগেও কিনেছি এবং সামনেও কিনব ইনশাল্লাহ তো এটা হয়ে গেল রাউন্ড ব্রাশ এটা গেল ফ্ল্যাট ব্রাশ আর এইটা হচ্ছে কি মিক্স ঠিক আছে এখানে রাউন্ড আছে ফ্ল্যাট ব্রাশ আছে ফ্যান ব্রাশ আছে একটু ওভাল ব্রাশ আছে বিভিন্ন রকমের শেপের ব্রাশ আছে তো এই টাইপের ব্রাশগুলো নিলে না হয় কি যে আপনার আলাদা করে একটা রাউন্ড বা একটা ফ্ল্যাট নিতে হবে না আপনি যদি বাজেটের মধ্যে কম দামের মধ্যে ভালো কিছু চান তাহলে আপনারা এরকম এই টাইপের সেটগুলো নিতে পারেন এটা হচ্ছে কি কিপ স্মাইলিং একটা চায়না ব্র্যান্ডের ব্রাশ এটা খুবই সহজে পেয়ে যাবেন যে কোনো ফেসবুক স্টেশনারি পেজগুলোতে আর হচ্ছে কি এটা হচ্ছে কি বলে দিলাম চায়না ব্র্যান্ড আর এটার মধ্যে অনেক টাইপের ব্রাশ আছে ঠিক আছে তো এই গেল এটা আর এটা হচ্ছে কি প্যান্টেলার একটা ব্রাশ এই ব্রাশগুলো ক্যানভাসের জন্য খুব ভালো
হ্যাঁ, এই ব্রাশটা হচ্ছে আমি নিয়েছি আপনার ইউনিমার্ট গুলশান থেকে, 140 টাকা এই ব্রাশগুলোর দাম। এই ব্রাশগুলো আমি আগেও নিয়েছিলাম, এগুলো খুবই ভালো। হ্যাঁ, আর কি নিয়েছি, এটা এটা হচ্ছে কি আমার জেসো ব্রাশ, ঠিক আছে। সো আমরা যে ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করি সেটার জন্য যে ব্রাশটা দরকার হয়, এখানে 3 সাইজের আছে। সো ক্যানভাস বড় হলে আমরা বড় ব্রাশটা ব্যবহার করি এরকম, ঠিক আছে। তো এটাও দেখিয়ে দিব, আরও ডিটেলস বলে দিব সব কিছু নিয়ে। তো এই ছিল হচ্ছে কি আমার আজকের শপিং। এর আপনার 6টা ব্রাশ ছিল, 3টা ফ্ল্যাট এবং 3টা রাউন্ড ব্রাশ। তো এগুলো অবশ্যই মাস্ট হ্যাভ ফর ইফ ইউ আর বিগিনার আর্টিস্ট। আই থিঙ্ক এই টাইপের ব্রাশগুলো আপনাদেরকে খুব হেল্প করবে, ঠিক আছে। সো ওটার থেকে আমি এখানে জাস্ট এই ভিডিও পারপাসের জন্য এই 3টা নিয়েছি। আমি কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে এই ব্রাশ সেটটা আনবক্সিং দেখিয়েছি, এটা রিভিউ দিয়েছি, এখানে কীভাবে ওয়াটার ফিল আপ করে এবং এটা কীভাবে ইউজ করে, এখানে প্রেস করে করে তারপর এটাকে কীভাবে কালার চেঞ্জের সময় আপনার কোনো পানি ছাড়া এই পানিটা দিয়ে ক্লিয়ার করা যায় এবং নেক্সট কালারে যাওয়া যায়, কীভাবে কী করবেন সব আমার ভিডিওটাতে দেখবেন। যে সুপিরিয়র ওয়াটার কালার ব্রাশ, ওয়াটার ব্রাশ পেন রিভিউ দিয়েছি যেটাতে, সেটাতে এটা দেখলে এটা ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে। আর যারা জানেন তারা তো জানেনই। তো এই ছিল হচ্ছে কি আমার আজকের পেইন্টিং ব্রাশ শপিং, ঠিক আছে। আর আমি বলে দিয়েছি কিছু পেজের নাম, এছাড়া ডেসক্রিপশন বক্সেও আবারও বলে দেব যে আরও কোথায় কোথায় আপনারা পাবেন, ঠিক আছে। তো আমি চাইলে হচ্ছে কি জাস্ট কোনটার জন্য কী ব্যবহার করবেন বলে শেষ করে দিতে পারি, বাট আমার মনে হয় আনবক্সিংটা করলে বেশি ভালো হয়। হ্যাঁ, আর আনবক্সিং করার সাথে সাথে ব্রাশগুলো আমরা এখানে রাখবো। এগুলো হচ্ছে কি আপনারা যেই কালারই করেন না কেন, ওয়াটার কালার অ্যাক্রাইলিক যেটাই করেন না কেন, আপনার পেন্টিং ব্রাশ রাখার জন্য যে কোনো একটা ব্রাশ হোল্ডার নিয়ে নেবেন। চাইলে হচ্ছে কি আমরা যে মাগে ব্রাশ রাখি কিংবা প্লাস্টিকের জারে বা ব্রাশ রাখি, বাট এরকম যদি একটা হোল্ডার আপনারা নিয়ে নেন তাহলে আপনাদের ডেস্কে রাখতেও সুন্দর দেখাবে। আর হচ্ছে কি আপনার অনেকগুলো ব্রাশ আপনারা চাইলে যে এরকম করে ডেস্কে রেখে দিতে পারেন, অনেকগুলো ব্রাশ আপনারা চাইলে একসাথে আপনারা হচ্ছে কি রাখতে পারবেন এটার ভেতরে, ঠিক আছে। তো যাই হোক, আমি তাহলে প্রথমে টিটির যে 12টা ব্রাশের সেটটা আছে এটা হচ্ছে কি আমি আনবক্স করছি। টিটির ব্রাশ ভালো, এগুলো হচ্ছে কি আমি এই ব্রাশ গাইডটা কিন্তু বিগিনার্সদের জন্য, ঠিক আছে। অনেক প্রফেশনাল পেইন্টিং ব্রাশ আছে যেগুলো কিনা অনেক ভালো ভালো ব্র্যান্ডের আছে, অনেক বেশি বেশি দামেরও আছে। তো ওরকম কোনো কিছু নিয়ে আমি আজকের ভিডিওটা না, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে একদম বিগিনার্সদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে এবং ইজিলি অ্যাভেলেবল প্রোডাক্টগুলোই আমি দেখাচ্ছি, এবং এগুলো অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন, ইজিলি অ্যাভেলেবল পাবেন। এছাড়া সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে কি এগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা গুড প্রোডাক্ট পাচ্ছেন, আমাদের দেশে যে ব্র্যান্ডগুলো বেশি আসে সো সেইগুলোর মধ্যেই হচ্ছে কি আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। সো এই যে এটা দেখুন, খুব সুন্দর করে রাবার ডেট হচ্ছে কি এগুলোকে এরকম ঘর করে করে দেওয়া আছে। তো এটা হচ্ছে কি আপনার নাম্বার 12 ব্রাশটা, আর এখানে দেখেন একদম যে আপনি যদি ওয়াটার কালারে মনে করেন কোনো সিনারিও ড্র করতে চাচ্ছেন, সো এই এইগুলোতে খুব ইজিলি আপনি ড্র করে ফেলতে পারবেন, একদম পেন্সিলের চাইতেও হচ্ছে কি থিন। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার একদম 1, এটা হচ্ছে কি 3, এটা 1, এটা 3। হ্যাঁ, তো বিভিন্ন রকমের আছে। সো আপনারা যদি বিগিনার আর্টিস্ট হন তাহলে আমি বলবো অবশ্যই হচ্ছে কি আপনারা ওয়াটার কালার অ্যাক্রাইলিক যেটাই করেন অবশ্যই একটা রাউন্ড ব্রাশের এরকম বড় একটা সেট নিয়ে নেবেন, আর অবশ্যই একটা ফ্ল্যাট ব্রাশের সেট নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি চান আরও বেশি, যদি মনে করেন যে না আমার খুব বেশি ব্রাশের দরকার নাই, তাহলে আপনারা এরকমও একটা নিতে পারেন যেটার মধ্যে সবগুলো পাবেন। তো আমি ব্রাশগুলো একটা একটা করে হচ্ছে গিয়ে রেখে দিব এই ব্রাশ হোল্ডারটার ভেতর। তো আমি একটু স্পেস আপ মানে স্পেসটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ অনেক প্রোডাক্ট তো একটা একটা করে হচ্ছে কি আমাকে আনবক্সিং করতে হচ্ছে আর রাখতে হচ্ছে। তো ফার্স্টে আমি যে যেই কালারটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আপনার ওয়াটার কালার। হ্যাঁ, ওয়াটার কালারের জন্য কী টাইপের ব্রাশ সবচেয়ে বেশি ভালো হয় এটা আগে বলে দিচ্ছি, তারপর একে একে বাকিগুলোতে যাচ্ছি। সো ওয়াটার কালারের জন্য সবচেয়ে বেশি আমরা আর্টিস্টরা মানে সবচেয়ে বেশি ওয়াটার কালারের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এরকম রাউন্ড ব্রাশ, ঠিক আছে। ওয়াটার কালারে সবচেয়ে বেশি ব্যবহার হয় রাউন্ড ব্রাশ, এছাড়াও ফ্ল্যাট ব্রাশেরও ব্যবহার আছে। সেই জন্য আমি বলবো যে ওয়াটার কালার বা যেই কালারই করেন না কেন অবশ্যই রাউন্ড অ্যান্ড ফ্ল্যাট ব্রাশ দুটা আলাদা আলাদা। যেমন রাউন্ড শেপের ব্রাশগুলো সবগুলো মডেল নিয়ে নিলেন, ফ্ল্যাটের অনেকগুলো মডেল নিয়ে নিলেন, তাহলে আপনারা আর লাগবে না। আর যদি মনে করেন না আমি শর্টকাটে করতে চাচ্ছি
আচ্ছা অল্প টাইমের মধ্যে চাচ্ছি তাহলে এইটা নেবেন। হ্যাঁ কিন্তু আমি বলি আপনাদের একদম তিনটা জিনিস মাস্ট, একটা হচ্ছে রাউন্ড ব্রাশ লাগবে, আর একটা হচ্ছে কি আপনার ফ্ল্যাট ব্রাশ লাগবে, এই দুটা মাস্ট। আর তিন নম্বরে যেটা সেটা হচ্ছে কি এই টাইপের মাল্টি সেটগুলো, যেটার মধ্যে আপনার ফ্যান ব্রাশও পাবেন, ওভাল ব্রাশও পাবেন এবং বিভিন্ন টাইপের ব্রাশ পাবেন। এই তিনটা সেট আপনার ওয়াটার কালারের জন্য দরকার, অ্যাক্রাইলিকের জন্য, ওয়েল পেন্টিংয়ের জন্য দরকার, সব কিছুর জন্য দরকার। আর ব্রাশের কিছু কোয়ালিটি আছে, যেমন হচ্ছে কি আপনার মানে হচ্ছে কি ব্রিসলস নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে, অনেক কিছু আছে যে যেটা ওয়াটারের জন্য ভালো কিংবা অন্য একটা আছে আপনার অয়েল পেন্টিংয়ের জন্য ভালো। সো এই জন্য ব্রাশের আপনার হচ্ছে কি লেখা থাকে যে কোন ব্রাশগুলো কিসের জন্য ভালো। আপনি বিগিনার লেভেলে এত কিছু চিন্তা করার দরকার নাই, আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে কি আপনার ব্রাশ সেটের মধ্যে লেখা আছে কিনা যে এটা ওয়াটার কালারের জন্য কিনা বা অ্যাক্রাইলিকের জন্য কিনা। হ্যাঁ যেমন হচ্ছে কি এই ব্রাশটা, এই ব্রাশ সেটটা হচ্ছে কি আপনার অয়েল কালার, ওয়াটার কালার, অ্যাক্রাইলিক কালার, হ্যাঁ এই তিনটা কালারের জন্য এই ব্রাশ সেটটা ভালো। সো এরকম লেখা দেখে নিলে আরও বেশি ভালো হবে। তো যাই হোক আমি এই ব্রাশগুলোকে এখানে রেখে দিচ্ছি, এই যে দেখুন খুব ইজিলি খুব চমৎকারভাবে আপনারা ব্রাশগুলো এখানে স্টোর করতে পারবেন। আর এইভাবে ব্রাশগুলো থাকলে অনেকগুলো ব্রাশ একসাথে দেখা যায়, সো ইজিলি আপনি পেইন্ট করার সময় আপনার কোন ব্রাশটা দরকার আপনি ইজিলি দেখে নিয়ে নিতে পারবেন। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ব্রাশ হোল্ডার, সেই জন্যই আমি ভিডিওতে এটা ইনক্লুড করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখে দিই আমরা এই ব্রাশগুলো। সো ভিউয়ার্স এখন হচ্ছে কি আমরা ফ্ল্যাট ব্রাশগুলো ওপেন করবো। এগুলো হচ্ছে কি আপনার টিটির ফ্ল্যাট ব্রাশ, ঠিক আছে। ফ্ল্যাট ব্রাশ রাউন্ড ব্রাশ যেমন সবচেয়ে বেশি ওয়াটার কালারে ব্যবহার হয়, রাউন্ড ব্রাশ সবচেয়ে বেশি রাউন্ড ব্রাশ এতক্ষণ দেখিয়ে দিলাম। সো ভিউয়ার্স আমরা হচ্ছে কি এখন এতক্ষণ টিটির রাউন্ড ব্রাশগুলো আনবক্সিং করে এরকম ব্রাশ হোল্ডারে রাখলাম, এখন টিটির ফ্ল্যাট যে ব্রাশ সেটটা আছে এটা আমরা আনবক্স করে এই ব্রাশ সেটে রেখে দেবো, ঠিক আছে। আর এই ফ্ল্যাট ব্রাশগুলো খুব বেশি ব্যবহার হয় আপনার অ্যাক্রাইলিক কালারের জন্য, ঠিক আছে। অ্যাক্রাইলিকের জন্য ফ্ল্যাট ব্রাশ খুব বেশি ব্যবহার করা হয়। সো লেটস ওপেন ইট। খুবই ভালো কোয়ালিটি ব্রাশগুলোর, রাউন্ড ব্রাশগুলোও খুব ভালো, ফ্ল্যাট ব্রাশগুলোও খুব ভালো। অ্যান্ড বিগিনার হিসাবে আপনি ওয়াটার কালার করেন আর গোয়াশ করেন অথবা অ্যাক্রাইলিক করেন, ওয়াল পেন্টিং করেন অথবা পোস্টার কালার করেন, সবসময় আপনাকে রাউন্ড ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ দরকার হবে। এছাড়াও আপনার একটা মাল্টি ব্রাশ মিক্স সেটও দরকার হবে, যেটার মধ্যে আপনি ক্যাপ দিয়েছে, কয়েকটা ব্রাশের জন্য এরকম ক্যাপ দিয়েছে।
হ্যাঁ, চাইলে হচ্ছে এখানে দুই তিনটা ক্যাপ আছে, আপনার পছন্দের ব্রাশগুলোকে আপনি কালার করার পরে ড্রাই করে ক্যাপ দিয়ে বন্ধ করে রাখতে পারবেন, বা কোথাও থেকে মানে কোথাও গেলে ট্রাভেলিংয়ের জন্য এই টাইপের ক্যাপ থাকলে এটা ভালো, মানে ইউজার ফ্রেন্ডলি হয়। তো এই ব্রাশগুলো কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। সো এই ব্রাশগুলো আমি এখানে পরে রেখে দিব, ভিডিও লং করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন এটা, এটা হচ্ছে গিয়ে দেখানোর তেমন কিছু নাই, যেসব ব্রাশগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আনবক্স করছি, আপনারা যখন ক্যানভাসে পেইন্টিং করবেন ক্যানভাসের জন্য দরকার হবে, তবে এটা দিয়ে আপনি পেইন্টিং করবেন না, এটা হচ্ছে কি ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করার জন্য। আমরা যারা ক্যানভাসে পেইন্টিং করি আমরা জানি যে ক্যানভাসে যে কোনো পেইন্টিং করার আগে আমাদেরকে ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করে নিতে হয়, সেই ক্লিয়ার জেসোগুলো আপনার জেসো অ্যাপ্লাই করার জন্য এই টাইপের ব্রাশ দরকার হয়। এছাড়া এই ভিউঅ্যাপ্লাই জেসো আ হোয়াইট পেইন্ট লাইক মিডিয়াম টু আর্টিস্ট ক্যানভাস ফর প্রিমিং, মানে প্রাইমিং করার জন্য আর কি, ফর প্রাইমিং আন্ডার কোটিং বিফোর পেইন্টিং। দ্য ব্রিসেল ব্রাশ ক্যান অলসো ইউজ টু অ্যাপ্লাই ভার্নিশ, গ্লেজ, গ্লু, ওয়াটার কালার ওয়াশেস, স্টেইন অ্যান্ড ডাই। ওকে, সো এই সমস্ত পারপাসে আপনারা এই টাইপের ব্রাশগুলো, এই জেসো ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো চলুন তাহলে এটা আমি আনবক্স করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিই ব্রাশের কোয়ালিটিটা কেমন। সো যারা হচ্ছে গিয়ে পেইন্টিং ব্রাশ নিয়ে খুব কনফিউজ আছেন, যারা বিগিনার্স, যারা পেইন্টিং ব্রাশগুলো ঠিকমতো বুঝে উঠতে পারছেন না, আমি আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী কী ধরনের ব্রাশ দরকার, কিসের কিসের জন্য দরকার। আজকের ভিডিওতে আমি যতগুলো ব্রাশ দেখাচ্ছি সবগুলো ব্রাশ একজন বিগিনার আর্টিস্টের দরকার, রাউন্ড ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ, তারপর বিভিন্ন রকমের ব্রাশ সেট যেটার মধ্যে অনেকগুলো ব্রাশ পাবেন, জেসো ব্রাশ, প্যালেট নাইফ, ব্রাশ রাখার জন্য একটা হোল্ডার, এবং ব্রাশগুলো ড্রায়ার, ওয়াশার, সেটাও দেখিয়ে দিব। হ্যাঁ, এগুলো সবগুলো জিনিস আপনার, আপনি যদি বিগিনার আর্টিস্ট হন, নতুন নতুন পেইন্টিং করছেন কিংবা করতে চাচ্ছেন, অবশ্যই মাথায় রাখবেন যে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ হচ্ছে কি এখানে আমি সব রকমের অ্যাফোর্ডেবল, ইজিলি অ্যাভেইলেবল অ্যান্ড গুড কোয়ালিটি আর্ট ব্রাশ এবং ব্রাশের সাথে পেন্টিং ব্রাশের সাথে রিলেটেড সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এই যে এটা হচ্ছে কি একটু সবচেয়ে স্মল সাইজটা, এটা মিডিয়াম, এটা বিগ, ঠিক আছে। আমরা কী করি পেইন্টিংয়ে, ক্যানভাসে পেইন্টিং করার আগে ক্যানভাসটাকে প্রাইম করার জন্য, ইটস লাইক এ প্রাইমার, আমরা যে মেয়েরা যখন মেকআপ করি প্রাইমার দিয়ে নেই, ঠিক সেরকমই পেইন্টিং, একটা ক্যানভাসে পেইন্টিং শুরু করার আগে পেইন্টিং ক্যানভাসটাকে আমাদের প্রাইম করে নিতে হয়। হ্যাঁ, প্রাইমার, ওই জেসোটা হচ্ছে কি প্রাইমার, জেসো ব্রাশ বলে, কারণ এগুলোতে আমরা জেসো অ্যাপ্লাই করি, ঠিক আছে। সো জেসো থেকে নিয়ে, মানে জেসোর টিউব থেকে জেসো নিয়ে এইটা আপনাকে ক্যানভাসে, পুরোটা ক্যানভাসে অ্যাপ্লাই করে নিতে হয় যে কোনো আর্ট ওয়ার্ক শুরু হওয়ার আগে। এটা আর কি বেটার ইউজেস অফ ক্যানভাস, যদি কখনো ক্যানভাস গাইড করি তখন আমি সব কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কীভাবে জেসোটা অ্যাপ্লাই করে অ্যান্ড অল। তো এই হচ্ছে কি জেসো ব্রাশগুলো, কোয়ালিটি খুবই ভালো, প্রাইসের তুলনায় এটার কোয়ালিটি বলবো আরও ভালো। সো এই হচ্ছে কি, এছাড়া এগুলো দিয়ে তো বললামই আপনারা ভার্নিশ অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড সো মেনি পারপাসে ব্যবহার করতে পারবেন। তো এই তিনটা তো এই হোল্ডারে রাখা যাবে না, এই তিনটা অনেক ডিফারেন্ট টাইপ অফ শেপ, তো এটা আমি আলাদা রাখবো আমার অন্য কোনো ব্রাশ হোল্ডারে, ঠিক আছে। আর হচ্ছে কি, এই ব্রাশগুলো তো আমি দেখিয়ে দিলাম, আমি কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে যে ওয়াটার কালার করেন, পোস্টার কালার করেন, গুয়াশ কালার করেন, আর হচ্ছে অ্যাক্রাইলিক অথবা অয়েল কালার করেন, সব কিছুর জন্য ফেব্রিক কালার করেন, যে কোনো কালার করেন, হ্যাঁ, আপনারা অবশ্যই অবশ্যই এই এই কিপ স্মাইলিংয়ের এই যে এই মিক্স ব্রাশ সেটটা যদি আপনারা কিনে ফেলতে পারেন 400-600 টাকার মধ্যে, এটা তাহলে কিন্তু আপনাদের আর অন্য কোনো টাইপের ব্রাশ কিনতে হবে না। আর যারা অনেক ডিটেল ওয়ার্ক করতে পছন্দ করেন তারা সবগুলো রাউন্ড শেপের ব্রাশের একটা সেট নিয়ে নেবেন, আর ফ্ল্যাট শেপের ব্রাশের একটা সেট নিয়ে নেবেন, তার সাথে এই মাল্টিমিডিয়াটাও নিয়ে নেবেন। যদি আপনার এরকম সবগুলো ফ্ল্যাট ব্রাশ থাকে, সবগুলো নাম্বারের হচ্ছে ফ্ল্যাট ব্রাশ অ্যান্ড রাউন্ড ব্রাশ থাকে, প্লাস এরকম একটা সেট থাকে, আপনি ইউ আর অল সেট টু গো, যে কোনো কিছু আপনি করতে পারবেন। আর যদি চান যে না আমি
এতগুলো রাউন্ড ব্রাশ বা ফ্ল্যাট ব্রাশ চাই না, আমি একটু ইজি কিছু চাই, তাহলে আপনারা জাস্ট এরকম একটা সেট নিয়ে নিতে পারেন। তো সেটা দিয়ে আপনি ওয়াটার কালার, গোয়াশ, পোস্টার, অ্যাক্রাইলিক অয়েল কালার, ফেব্রিক কালার করে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো এইটাই হচ্ছে কি, ইজি করার জন্য আমি এভাবেই রেখেছি ব্রাশগুলো, যেগুলো যে ব্রাশগুলো দিয়ে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর যেহেতু তো আপনি হচ্ছে কি ওয়াটার কালারের আগে ব্যবহার করেন অথবা অ্যাক্রাইলিকের আগে, যে যখনই আপনি ক্যানভাসে যে কোনো পেন্টিং করবেন সেইটার জন্য আপনার জেসো দরকার, আর জেসোর অ্যাপ্লাইয়ের জন্য এই টাইপের ব্রাশগুলো খুব ভালো হয়, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এই ব্রাশগুলো হচ্ছে কি আমি ব্রাশ হোল্ডারে এখনও রাখিনি, আচ্ছা আমি রেখে দিই। হ্যাঁ, সো ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আমি সবসময় চেষ্টা করি যে ভিডিও যেন লং না হয়, একটু শর্ট ভিডিও হয় অ্যান্ড মিনিংফুল হয়, থটফুল হয়, ইনফরমেটিভ হয়। কিন্তু দেখা যায় যে এত কিছু নিয়ে বসি, এত কিছু কথা বলার থাকে, এত কিছু আনবক্সিংয়ের রিভিউজ থাকে, যার জন্য দেখা যায় যে ভিডিওস অনেক লং হয়ে যায় সামটাইম। সো দেখুন, এটার কোয়ালিটিও কিন্তু ভালো। হ্যাঁ, এগুলো হচ্ছে গোল্ড কালার, নর্মাল গোল্ড কালার, আর এগুলো হচ্ছে সিলভার কালার। যাই হোক, রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে। আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে কি, এখন তো সন্ধ্যাবেলা, ইভিনিং টাইম, আমি মোস্টলি হচ্ছে ইভিনিং টাইম বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে ভিডিওগুলো বেশিরভাগ মেক করি, আর খুব সকালে মেক করি। সো এখন সন্ধ্যাবেলা, তো আশেপাশে অনেক নয়েজ, কারণ সবাই দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলাটায় চা কফি খায়, নাস্তা টাস্তা বানায়, ইভেন বাসার মানুষরা অনেক কথাবার্তা বলে, লিভিং স্পেসে থাকে, তো দেখা যায় যে একটু সাউন্ড যদি চলে আসে তাহলে প্লিজ কিছু মনে করবেন না, খুবই দুঃখিত। আমি তারপরেও চেষ্টা করি যে এডিটের মাধ্যমে যে সাউন্ড কোয়ালিটি আরও বেটার দেওয়ার জন্য। সো এই যে দেখুন, অনেক লং অলরেডি হয়ে গেছে। সো এই তো আমি বলে দিলাম, এছাড়া আমি বলবো যে ওয়াটার কালার কেকের জন্য, হ্যাঁ ওয়াটার কালার কেকের জন্য বিগিনার যদি হয়ে থাকেন তাহলে এই টাইপের ওয়াটার ব্রাশগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর ভিতরেই হচ্ছে কি আপনার ওয়াটার নিয়ে নিতে পারবেন, ভরে নিতে পারবেন, এবং ডাইরেক্ট এখানে জাস্ট পুশ করে করে আপনারা পেইন্ট করতে পারবেন। ওয়াটার কালার কেকের ক্ষেত্রে এটা বলছি, কেকের জন্য খুব ভালো হবে, ট্রাভেল ফ্রেন্ডলি অ্যান্ড লং লাস্টিং। এই যে রাউন্ড শেপের পাবেন, ফ্ল্যাট শেপের পাবেন, আর এইটা রিভিউ ভিডিওতে আমি দিয়েছি, আপনারা সেটা অবশ্যই দেখে আসবেন। তো এখন সবার শেষে আমি দেখিয়ে দিব যে ব্রাশ তো আপনারা হচ্ছে গিয়ে কিনলেন, একটা ব্রাশ হোল্ডারও কিনলেন। সো এই যেমন মনে করেন যে এই যে ব্রাশগুলো তো কিনলেন, কেনার পর ব্রাশ রাখার জন্য হোল্ডারও নিলেন, কিন্তু ব্রাশ যখন আপনারা পেন্টিং করবেন ইউজ হবে, এগুলো ভিজে যাবে, কালার ভরে যাবে, তখন এগুলোকে আপনি কীভাবে পরিষ্কার করবেন এবং কীভাবে এগুলোকে আপনি ড্রাই করবেন, ঠিক আছে, সেটা আমি দেখাই। স্টোরেজ বক্স দেখিয়ে দিলাম যে আপনারা এভাবে স্টোরেজ করতে পারবেন, কিন্তু এটা ওয়াশ করবেন কীভাবে, ড্রাই করবেন কীভাবে, সেটার জন্য আপনারা এই মন্টমার্টের এই চমৎকার জিনিসটা নিতে পারেন। এটা খুবই ভালো একটা নিউ এডিশন, মানে আমাদের দেশে খুব বেশি দিন হয়নি এই টাইপের জিনিসগুলো এসেছে। সো মানে মনমার্ট ব্র্যান্ড থেকে, এটা হলো মনমার্ট ব্রাশ, মনমার্ট ব্রাশ ওয়াশার। হ্যাঁ, এটা হচ্ছে কি কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট ওয়ে টু ক্লিন অ্যান্ড ড্রাই ইয়োর ব্রাশেস, ঠিক আছে। এই যে এইরকম হবে হচ্ছে কি আপনার টুলটা, চলুন আমি আনবক্স করে দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে গিয়ে জিনিসটা। সো ভিউয়ার্স এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা জার টাইপের জিনিস থাকবে, হ্যাঁ, অ্যান্ড এটার উপরে এই যে এই টাইপের একটা জিনিস থাকবে, এটা আপনারা এভাবে রাখবেন, ঠিক আছে। এই যে দেখুন পিকচারে দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট পিকচারটা দেখে আপনারা হচ্ছে এই যে এখানে যে পিকচারটা আছে এটা এটা দেখে এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন, খুবই ইজি। জাস্ট এই দুটা জিনিস এখানে, আর যে এটা যে এটা জাস্ট এখান থেকে যে এখানে একটা খালি অংশ আছে, এখানে একটা খালি অংশ আছে, জাস্ট এই জায়গাটায় আপনারা ভরে দেবেন। মনমার্টের কিছু প্রোডাক্ট মানে নিজে বিল্ড করতে পারবেন, এভাবে ওরা একটু খোলা দেয়, সো এই ফিলটাও কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে যে আপনি একটু বানিয়ে নিলেন। হ্যাঁ, তো এটা কিন্তু এখন দেখেন লেগে গিয়েছে। সো ভিউয়ার্স দেখুন এখন কিন্তু এটা খুব ভালো মতো ফিক্স হয়ে গিয়েছে। সো আমি একটু দেখে দিই, আই হোপ এখন দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু ঠিক করলাম। এই যে দেখুন যেমন করে থাকবে, ঠিক আছে। সো এখন হচ্ছে কি এখানে আপনার ব্রাশগুলো আপনারা উল্টো করে শুকাতে পারবেন। এই যে দেখেন পিকচারটা, দেখেন এই যে পিকচারটা। সো আমরা কি করব, এই যে এই জিনিসটা, এই জিনিসটা নিচে আপনি এই এই বাটিটার ভেতরে আপনি পানি দিয়ে দিবেন, দিয়ে পানির উপরে এটা এরকম করে জাস্ট ছেড়ে দিবেন। তারপর মনে করেন যে আপনার যে কোনো একটা ব্রাশ আপনি ওয়াশ করতে চাচ্ছেন, ঠিক আছে। সো মনে করেন এই ব্রাশটা জাস্ট ধরে নেন যে এটা ময়লা হয়ে গিয়েছে পেন্টিং করে, সো এটা আমরা এই ব্রাশটা আমরা ধুয়ে নিব। সো আমরা এমনি পানির মধ্যে তো ডিপ করে ধুয়ে থাকি, বাট এখানে এই যে এই জিনিসটা দেওয়ার কারণে, হ্যাঁ, এইটার মধ্যে আপনি ব্রাশটা জাস্ট এই যে এভাবে এভাবে করে ওয়াশ করতে পারবেন। তাহলে কী হবে, ব্রাশের ব্রিসেলে যে কোনো রকমের পেইন্ট সব কিছু এটার সাথে চলে যাবে, এটা একটা স্কারবারের মতো হেল্প করবে। হ্যাঁ, সো এটা জাস্ট আপনি এরকম করে নেবেন পানির সাথে, এটা পানির মধ্যে এটা ডিপ করা থাকবে, এই জায়গাটা পুরোটা পানি দিয়ে দিবেন, আপনি ফুল ভরবেন না, একটু কম দিয়ে জাস্ট পানি দিয়ে দিবেন, আর তার উপরে এটা থাকবে, আর আপনি পানির মধ্যে এটাকে জাস্ট এরকম এরকম করে জাস্ট এটাকে ওয়াশ করবেন। হুম, করার পরে আপনারা এখানেই এটাকে রাখতে পারবেন। কীভাবে একটু দেখিয়ে দিই, যখন সবগুলো ব্রাশ আপনারা হচ্ছে গিয়ে ব্যবহার হয়ে যাবে তখন আপনারা পানিটা ফেলে দিবেন এবং এটাকে উঠিয়ে নেবেন, তারপর ব্রাশগুলোকে এটার মধ্যে শুকোতে দিতে পারবেন। কেমন করে আমি একটু দেখাচ্ছি, এটা একটু ভালো করে ফিক্স করে আমি দেখাচ্ছি, এটা একদম সমানভাবে ফিক্স করবেন, হ্যাঁ, যাতে দুই পাশে সমান থাকে। আমি যখন ফিক্স করেছিলাম সমান হয়নি, তাই আমি আবার করে নিচ্ছি ফিক্সিংটা। এই যে এখন কিন্তু কিছুটা সমান হয়েছে, হ্যাঁ, এখন সমান হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে গিয়ে আপনার এই যে দেখুন এই স্প্রিংটার মধ্যে আপনি ব্রাশগুলোকে উল্টোভাবে দিতে পারবেন। এই যে দেখেন এভাবে দিলে ব্রাশটা আপনি এভাবে রেখে দিবেন, ঠিক আছে, এভাবে রেখে দিবেন। এই যে দেখেন ব্রাশটা হচ্ছে কি আপনি এভাবে রেখে দিবেন, রেখে দিলে আপনার অটোমেটিক এয়ার ড্রাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটার ভিতরে আগে পানি দিয়ে নেবেন, পানি দিয়ে তার উপরে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে আমি করে থাকি, আরও প্রফেশনাল ওয়েজ থাকতে পারে, আমার এটা সেকেন্ড পারচেস, তো আমি যেভাবে ব্যবহার করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর মনে করেন আপনার ব্যবহার করার ব্রাশটাকে এটার উপরে জাস্ট এমন এমন করে নিতে হবে আপনাকে, করে নিয়ে আপনি হচ্ছে কি এটার মধ্যে এটাকে শুকোতে দিবেন আর কি, জাস্ট এই যে দেখেন জাস্ট এরকম করে শুকোতে দেবেন, বাস এটা হয়ে গেল। হ্যাঁ, সো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে যে কী কী টাইপের পেন্টিং ব্রাশ আপনার দরকার, হ্যাঁ, ওয়াটার কালারের জন্য কিংবা অ্যাক্রাইলিক অয়েল পেন্টিং সব এই সব টাইপের আর্ট ওয়ার্কের জন্য কী কী টাইপের আপনার ব্রাশ দরকার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চমৎকার সুন্দর একটা ব্রাশ হোল্ডার ফ্রম মনমার্ট অ্যান্ড ব্রাশ ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফ্রম মনমার্ট, এখানে দেখিয়েছি খুব ভালো হচ্ছে গিয়ে প্যালেট নাইফ, এখানে দেখিয়েছি বেশ ভালো কিছু রাউন্ড ফ্ল্যাট ব্রাশেস অ্যান্ড অলসো ফ্যান ব্রাশ, ওভাল টাইপের ব্রাশ, মিক্স ব্রাশেস। এছাড়া যারা হচ্ছে কি বিগ টাইপের ব্রাশ পছন্দ করে তাদের জন্য আমি পেন্টালের এই ব্রাশটাও দেখিয়েছি, হ্যাঁ, এগুলো ক্যানভাসের জন্যও ভালো। তারপর হচ্ছে দেখিয়েছি জেসো ব্রাশ, ওই যে সাইডে দেখতে পাচ্ছেন তিনটা জেসো ব্রাশ। সো আমি
মোটামুটি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করেছি। তারপর হচ্ছে কি, এই যে দেখেন এই ব্রাশ, ওয়াটার ব্রাশগুলো দেখিয়ে দিয়েছি। যা কিছু দরকার হয় আপনার হচ্ছে কি একটা পেইন্টিং করার জন্য, হ্যাঁ, সেটা অয়েল পেইন্টিং হোক, অ্যাক্রাইলিক পেইন্টিং হোক, ওয়াটার কালার হোক, সো এই টাইপের আর্ট ওয়ার্কগুলোর জন্য যা কিছু দরকার হয়, যেসব আর্ট ওয়ার্ক আমরা পেইন্টিং ব্রাশের সাহায্যে করে থাকি, সো সেই টাইপের আর্ট ওয়ার্ক, যেমন হচ্ছে কি ওয়াটার কালার, গুয়াশ, পোস্টার, অ্যাক্রাইলিক অয়েল অথবা ফেব্রিক কালার, কিংবা আপনারা সিরামিক কালারেও হচ্ছে কি এই টাইপের ব্রাশ ব্যবহার করতে পারবেন। সো আপনার আর্ট ওয়ার্ক হোক, ক্রাফট ওয়ার্ক হোক, আপনারা এই টাইপের ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম যে কী কী টাইপের ব্রাশ ব্যবহার করবেন, ব্রাশ রাখার জন্য হোল্ডার দেখিয়ে দিলাম, ব্রাশ ধুয়ে শুকোনোর জন্য ভালো ওয়াশার অ্যান্ড ড্রায়ার দেখিয়ে দিলাম, প্যালেট নাইফ দেখিয়ে দিলাম, সিঙ্গেল ব্রাশগুলো দেখিয়েছি, জেসো ব্রাশ দেখিয়েছি, ওয়াটার ব্রাশ দেখিয়েছি, কত কোনটার প্রাইস বলে দিয়েছি, কোথায় পাবেন সব বলে দিয়েছি। সো ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তাহলে পুরোটা ভিডিও যদি স্কিপ না করে দেখেন তাহলে প্রাইসগুলো ভালো মতো জানতে পারবেন, কোথায় কোথায় পাওয়া যায় সব বলে দিয়েছি। আর আবারও বলে দিচ্ছি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও ছিল না, সব কিছু আমার টাকাই কিনা, আমি নিজেও একজন মানে বিগিনারই বলি আমি নিজেকে, আমার এখনও অনেক কিছু শেখার আছে, শিখছি, আর যতটুকু মানে নিজে শিখেছি, শিখতে পেরেছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি নট আ প্রফেশনাল আর্টিস্ট, আমি জাস্ট রেগুলার ওয়ান হু মেক আর্টস জাস্ট লাইক ইউ। সো ইয়া গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।